সাধারণ বরফ তো সবসময় খান, কিন্তু গোলা বরফ খেয়েছেন কখনো? স্বাদে ও বর্ণে যার তুলনা মেলা ভার। এই বরফটি বাইরে থেকে দেখতে খুব সুন্দর হয়। এই গোলা বরফ বানাতে প্রয়োজন হয় আইস কিউব। একটি গোলা বানাতে এই আইস কিউব খুবই দরকারি। এরপর এই গোলা বানাতে বিভিন্ন রঙের জেলি, গ্লাস, মশলা ও সিরাপের খুবই প্রয়োজন হয় বলে খবর। এগুলি সমস্ত একত্রিত হলেই তবেই তৈরি করা যায় গোলা বরফ। দোকানটা নতুন করেছি আমি। আচ্ছা, কী কী দেন এতে? এতে ধরুন সব ফ্লেভার আছে, জেলি ফেলি, আমার এই যা আছে সব জেলিরই কারবার আছে। আচ্ছা, কিনে নিয়ে আসতে এগুলো বাড়ি থেকে? এগুলো এবার পাইকারি দোকানটা আমার কিনি, কিনে নিয়ে এসে নিয়ে নিজে দিয়ে ফ্লেভার দিয়ে ঘরে তৈরি করে নিজেই সাপ্লাই করি, নিজে দিয়ে। কত করে দাম নেওয়া হয়? এবার 10 টাকাতে শুরু। তুমি 50 টাকাও কিনি। আচ্ছা, কী নাম বলেন এটাকে? এটা রাইস কেউ, অনেক নাম আছে, রাইস গোলা আছে, তার মুম্বাই গোলা আছে। প্রথমে আইস কিউবগুলিকে মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয়। এরপর সেগুলিকে গ্লাসের মধ্যে দিয়ে চাপ দেওয়া হয়। তখন সেখানে একটি স্টিক প্রবেশ করানো হয়। এরপর হালকা ঘুরিয়ে গ্লাসের মধ্যে থেকে এই বরফ গোলা বের করা হয়। এরপর এতে যোগ করা হয় ফ্লেভার। দাম থাকে সাধ্যের মধ্যেই। এ নিয়ে এক গোলা বরফ বিক্রেতা তপু হালদার জানান, সাধারণ বরফের থেকে একটু আলাদা হয় এই বরফের চাহিদা রয়েছে। 10 টাকা থেকে দাম শুরু হয়ে 50 টাকা পর্যন্ত এই গোলা বরফের দাম হয় বলে খবর। কিরকম লাগলো? সুন্দর টেস্ট, দাদা ভালো বানায়, অপুদা টপুদা টপুদা ভালো বানায় এটা, ঠিক আছে, দীর্ঘদিনের ব্যবসা ওনার। আর আমি এটা বলবো যে ওনার কাছ থেকে খেলে মোটামুটি যে টেস্টটা, এই টেস্টটা মানুষ বুঝতে পারবে যে ভালো টেস্ট আছে। আগে খেয়েছি কোনোদিন? হ্যাঁ, এর আগে আমরা খেয়েছি অনেকবার, ঠিক আছে, ভালো লাগলো। খুব টেস্ট আগে অন্য জায়গায়ও খেয়েছেন তো? হ্যাঁ, আগে তো অন্য জায়গায় খেয়েছিলাম, তার থেকে ওই টপুদার টেস্টটা অনেক ভালো। এই বরফ গোলা এলাকায় খুবই জনপ্রিয়, রংচঙে ভাব থাকায় এর প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়ছে বলে জানিয়েছে বিক্রেতারা। এই বরফ গোলা খেয়ে খুশি ক্রেতারাও। সাধারণ বরফের থেকে দাম একটু বেশি হলেও এই গোলা বরফ খাওয়ার মধ্যে আলাদা অনুভূতি রয়েছে বলে জানিয়েছেন তারা। তাহলে আর দেরি কিসের, আপনিও একবার খেয়ে দেখুন না এই গোলা বরফ। এই গোলা বরফ খেতে গেলে দাম থাকবে প্রায় 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। যে কোনো মূল্যের গোলা বরফ খেয়ে আপনি দেখতেই পারেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।